আসসালামু আলাইকুম। লাইটরুমের পিসার্ট অ্যাড করার জন্য প্রথমে আপনাকে লাইটরুম যে অ্যাপসটি আছে ওইটা ইনস্টল করতে হবে, এবং যদি অলরেডি আপনার ফোনে থাকে লাইটরুম অ্যাপসটি তাহলে এই লাইটরুম অ্যাপসটির মধ্যে ঢুকবেন, এবং এর পরবর্তীতে আপনি যে পিসার্টগুলো ক্রয় করবেন বা যে পিসার্টগুলো কিনবেন যার কাছ থেকে কিনেন, তো এই পিসার্টগুলো প্রথমে এখানে অ্যাড করবেন। তো অ্যাড কীভাবে করবেন এটা আমি দেখিয়ে দিতেছি। তো প্রথমে এখানে দেখবেন যে প্লাস আইকন আছে, যে এটার মধ্যে এই যে এখানে দেখবেন যে প্লাস আইকন আছে, তো এই প্লাস আইকনে একটি ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে তখন এই যে এখানে আপনার সামনে যে আপনি যে পিসার্টগুলো কিনবেন এগুলো আপনার সামনে এখানে শো করবে। তো এখান থেকে আপনি আমি আপনাকে দেখাইতেছি, যে উদাহরণস্বরূপ একটি দেখাইতেছি। তো এইখানে আসার পরে আপনার সামনে এরকম মানে এরকম অনেকগুলো ফটো আপনার গ্যালারির যত ছবি আছে সবগুলো এখানে শো করবে। তো এখন আপনারা একটি কাজ করবেন, এখানে আপনার যে প্রিসার্টগুলো এখানে শো করবে শুধুমাত্র প্রিসার্টগুলাই এখানে শো করবে এই কাজটি করলে। তো এখানে থ্রি লাইনে ক্লিক করবেন, থ্রি লাইনে ক্লিক করে এখানে যে এই টিক মার্কগুলোই আপনি উঠিয়ে দিবেন, ভিডিও তারপরে পিএনজি জিপিজি এগুলো উঠিয়ে দিয়ে রোস নামে যে আইকনটা আছে রো এটা এটা আপনারা সিলেক্ট করে রাখবেন, যে এই আইকনটাই যে এটা আমি আপনাকে দেখাইতেছি যে এটা আপনি সিলেক্ট করে রাখবেন। তারপরে দেখবেন যে আপনার সামনে যে পিসার্টগুলো আপনি কিনছেন এই পিসার্টগুলোই আপনার সামনে শো করবে। তো এখান থেকে অ্যাড করার জন্য ধরেন আমি এটা অ্যাড করব, এটা ধরেন এই যে এটা অ্যাড করব আমি এটা অ্যাড করার জন্য এইটার উপরে ক্লিক করে এখানে অ্যাডে ক্লিক করবেন। তারপরে দেখবেন যে আপনার এই পিসারটা এখানে অ্যাড হয়ে গেছে। তো এইখানে তো অ্যাড হয়ে গেছি, তো এইখানে অ্যাড করার পরেও আরেকটি কাজ করতে হবে, এটাই মূলত প্রধান কাজ। তো এই পিসারটার মধ্যে একটি ক্লিক করবেন এই কাজটা করার জন্য। এই পিসারটার মধ্যে ক্লিক করার পরে এখানে থ্রি লাইনে ক্লিক করবেন, পিসারটের থ্রি লাইনে যে এটার মধ্যে, তো এটার মধ্যে একটি ক্লিক করে দিবেন যে এটার মধ্যে থ্রি লাইনে। তো এটার মধ্যে ক্লিক করার পরেই দেখবেন যে আপনার সামনে এইরকম অপশন চলে আসবে, অনেকগুলো অপশন চলে আসবে। তো এইখান থেকে আপনারা ক্রিয়েট প্রিসার্ট নামে যে আইকনটা আছে ওইটাতে ক্লিক করে দিবেন। তো এটাতে ক্লিক করার পরে এখানে আপনার সামনে যে প্রিসার্ট নেম নামে যে আইকনটা আছে এটার নিচে আপনি যে কোনো একটি নাম সিলেক্ট করে দিবেন এখানে। তো আমি আমার নামটা দিয়ে দিলাম এখানে। তো এখানে ওয়ান দিয়ে দিলাম আমি, সাপোজ আপনাকে বোঝানোর সুবিধার্থে। তো এটা আমি এখানে সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে এই নামটা দেওয়ার পরে এখানে যে এটাতে ক্লিক করবেন। তো এইগুলোতে আপনি কোনো রকম কোনো কিছু করবেন না, তো এগুলোতে কোনো কিছু করলে আপনার পিসারটা নষ্ট হয়ে যাবে, তো এখানে কোনো কিছু করবেন না। তো এরপরে এই নামটা দেওয়ার পরে এখানে সাইনে ক্লিক করে দিবেন, এখানে সাইনে ক্লিক করে দিবেন। এরপরে সিম্পলি এটা এখান থেকে আবারও ক্লিক করে থ্রি লাইনে ক্লিক করে আবারও এটা ডিলিট করে দিবেন, ডিলিট। তো এটা এখান থেকে চলে যাবে। তো এই পিসারটা আপনি কোথায় পাবেন, যে মাত্র অ্যাড করছেন যে পিসারটা এটা কোথায় পাবেন আপনি? তো এর জন্য প্রথমে আপনি একটি এডিট যে কোনো একটি ফটো নেবেন, এডিট করার মতো যে কোনো একটি ফটো নেবেন। ধরেন আপনার ফটোটা আমি এখানে সাপোজ আপনার ফটোটা দেখাইতেছি এখানে, তো আমার ফোনটা অনেক পুরনো এর জন্য এখানে স্লো কাজ করতেছে। তো যেটা আমি মাত্র অ্যাড করছি এটা আপনি যদি দেখতে চান তাহলে এখানে প্রিসার্টে চলে যেতে হবে। তো এখান থেকে প্রিসার্টে চলে আসবেন, এই যে এখানে নিচে এই যে প্রিসার্ট নামে যে আইকনটা আছে এটাতে ক্লিক করে দিবেন। এই আইকনটাতে ক্লিক করার পরে এখানে যে এখানে প্রিসার্টগুলো শো করবে আপনার সামনে, যে এখানে দেখবেন যে অনেকগুলো প্রিসার্ট শো করবে, এগুলো কিন্তু আমি অ্যাড করছি, মাত্র যেটা অ্যাড করছি যে আমার নাম দিয়ে ওইটা আমি দেখাইতেছি আপনাকে। এগুলো কিন্তু আমি আপনার কাছে শেয়ার করব, যে যে এখানে যে পিসার্টগুলো আছে, যে এই যে দেখেন আমি মাত্র এই পিসার্টটা কিন্তু অ্যাড করছি আপনার সামনে, যে আমার নাম দিয়ে তারপরে পিছনে একটি ওয়ান দিয়ে আমি যে পিসার্টটা অ্যাড করলাম এটা এখানে শো করতেছে। তো আপনি ভালোভাবে দেখেন, আমি আপনাকে আবার দেখাইতেছি এখানে ক্রস দিয়ে যে প্রিসার্টটা আমি মাত্র অ্যাড করছি এটা কোথায় পাবেন, এটাই যে এখানে প্রিসার্টে গিয়ে এখানে যে প্রিসার্টে যাবেন, এই প্রিসার্টে গিয়ে এখানে ইউর এইখানে থাকতে পারে,
এটার মধ্যেও থাকতে পারে। তো এখানে আপনারা এখানে আপনি ইউর যে আছে ইউর আইকনটা এটার মধ্যে ক্লিক করে দিবেন। তারপরে এখানে এখানে এরকম আসবে, তো এখানে ইউজার পিসার্ট এই আইকনটাতে ক্লিক করে দিবেন, ইউজার পিসার্ট, তো এটার মধ্যে ক্লিক করে দিবেন। তারপরে আপনি যে পিসার্টটা অ্যাড করছেন মাত্র এটা এখানে চলে আসবে, এই যে এখানে এটার মধ্যে ক্লিক করলে আপনার ফটো অন্যরকম হয়ে যাবে। ধরেন এই ফটোটা এরকম আছে, এই পিসার্টটার মধ্যে যে কালার আছে ওই কালার এখানে চলে আসবে, এই যে।